দেশের নৌপথ দুই দিন জিম্মি করে রেখে ১২০০ থেকে ১৫০০ টাকা মজুরি বাড়িয়ে নিলেন নৌযান শ্রমিকরা। চলতি মাস থেকে জাহাজের ধারণ ক্ষমতা অনুযায়ী বাড়তি এই টাকা দেওয়া হবে। বিকেলে শ্রমভবনে প্রতিমন্ত্রী সহ চার সংস্থার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। বেতন ভাতা বাড়ানো সহ দশ দফা দাবিতে শনিবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন সারা দেশের নৌযান শ্রমিকরা। বন্ধ হয়ে যায় নদীপথে যাত্রী ও পণ্য পরিবহন, লঞ্চ ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চট্টগ্রাম বন্দর সহ দেশের প্রায় সব নদী বন্দরে পণ্য ওঠানামা বন্ধ হয়ে যাওয়ায় আমদানি রফতানিতেও নেমে আসে অচল অবস্থা। সংকট নিরসনে শ্রমিক ফেডারেশন ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়, তবে ঐক্যমতে পৌঁছাতে পারছিল না কোনো পক্ষ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে শ্রমভবনে আবারও শ্রমিক নেতৃবৃন্দ ও নৌযান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠকে উপস্থিত হন নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সহ রাষ্ট্রের পাঁচ সংস্থার প্রতিনিধিরাও। টানা ৩০ মিনিট বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শ্রম প্রতিমন্ত্রী। মালিক ও শ্রমিক পক্ষ ঐক্যমতে পৌঁছায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে আপনারা বসে কথা বলে এরপর পরই শ্রমিকদের মাসিক মজুরি হিসেবে দুই ধরনের কাঠামোতে অতিরিক্ত ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা আসে। ১০০০ টনের উপরে যদি মালামাল বহন করে ওখানে ১৫০০ টাকা প্রত্যেক মাসে প্রত্যেক শ্রমিককে দেবেন, আর ১০০০ টনের নিচে যে নৌযান নৌপরিবহন বহন করবে তারা পাবে ১২০০ টাকা। সরকারি সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা। ঘোষণা আমরা আনন্দ চিত্তে গ্রহণ করেছি। নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা করছি সমস্ত নৌ শ্রমিকদেরকে। এখন থেকে এই মুহূর্ত থেকে স্বস্ব কাজে যোগদান করার জন্য আহ্বান করছি। বৈঠকে আগামী এক মাসের মধ্যে নৌযান শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর রূপরেখা তৈরির সিদ্ধান্ত হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।